নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি, চার আষাঢ়, ১৯শে জুন বুধবারের রাশিফল। পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন। একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ, তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে এই ভিডিওই আমি মীন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ চৌঠা আষাঢ়, আজ ১৯শে জুন বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ চার আষাঢ়, ১৯শে জুন বুধবার, সূর্যোদয় ৪:৫৫, সূর্যাস্ত ৬:২২, দ্বাদশী প্রাতঃ ৫:৫২, বিশাখা নক্ষত্র অপরাহ্ন ৪:৩৬, সিদ্ধযোগ রাত্রি ৯:০৭, বালককরণ প্রাতঃ ৫:৫২ গতে কৈলবকরণ, সন্ধ্যা ৬:১৫ গতে তৈতিলকরণ। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান, অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে চৌঠা আষাঢ়, ১৯শে জুন বুধবার। প্রথমে মেষে অবস্থান করছে স্বয়ং মঙ্গল, আর বৃষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, আর মিথুনে অবস্থান করছে তিনটি গ্রহ রবি, বুধ আর শুক্র। কেতু অবস্থান করছে কন্যায়, আর চন্দ্র অবস্থান করছে বৃশ্চিকে। আজকে বৃশ্চিকে চন্দ্র অবস্থান করতে অনুরাধা নক্ষত্রে, আর শনি অবস্থান করছে কুম্ভে, আর রাহু অবস্থান করছে মীনে। এবার আসুন দেখে নি বৃশ্চিক রাশি আর চৌঠা আষাঢ়, আজ ১৯শে জুন, আজ বুধবারের রাশিফল। আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে। বৃশ্চিক রাশিতেই চন্দ্রের অবস্থান এবং তার ওপর বৃহস্পতির দৃষ্টি, তৈরি হয়েছে অতি শক্তিশালী গজকেশরী রাজ্য। তাই বৃশ্চিক রাশি আজ ১৯শে জুন বুধবার আপনার জীবনে একটা বিরাট বিরাট সমৃদ্ধির দিন। আপনার নতুন নতুন যোগাযোগ অবশ্যই আসবে এবং আপনার জীবনে আজকে বড় ধরনের কোনো লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন। চন্দ্র এবং বৃহস্পতি সরাসরি সপ্তমে অবস্থান করায় গজকেশরী রাজ্য তৈরি হওয়ায় আপনি বিশেষভাবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা উপকৃত হবেন। আপনার মা আপনাকে আর্থিক দিক দিয়ে সাহায্য করবে, আপনার মা আপনাকে সলা পরামর্শ দিয়ে সাহায্য করবে, আপনার মা বিভিন্ন ক্ষেত্র থেকে আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। এছাড়াও আজকের দিনে আপনার বন্ধু বান্ধব অবশ্যই সাহায্য করবে। এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, আপনার সন্তানের বিদ্যায় উন্নতি, সন্তানের কর্ম প্রতিভার বিকাশ, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন। আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশি জাতক জাতিকার, বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার বন্ধুবান্ধব যথেষ্ট সাহায্য করবে, বন্ধুবান্ধবদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির পথ দেখবেন। আজকের দিনে দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের গজকেশরী রাজযোগের প্রভাবে আপনার লটারি জেতার শুভ যোগাযোগ আছে। আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ২০৪৬৮, ২০৪৬৮, এই নাম্বার ধরে দেখতে পারেন। ভালো অঙ্কের লটারি অবশ্যই লাগতে পারে। আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন, বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় বা ভগিনী স্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন। আপনার কর্মজীবনে বিরাট সফলতা আসবে, আর্থিক দিক দিয়ে সমৃদ্ধি আসবে। এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে। বৃশ্চিক রাশি দীর্ঘদিন বাদে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া বাড়বে, একে অপরের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হবে।
এছাড়া আপনার জীবনে আসবে নতুন নতুন সমৃদ্ধি। এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে উচ্চক্ষেত্র থেকে আপনার আয়ের যোগ আজকের দিনে বাড়বে। তবে আজকের দিনে যে ব্যাপারে আপনাকে সতর্ক করব তা হচ্ছে অতিরিক্ত ব্যয় থেকে নিজেকে কন্ট্রোল রাখার চেষ্টা করুন। তবে যেদিক দিয়ে সৌভাগ্য আসবে তা হচ্ছে সন্তান, আপনার সন্তানের বিদ্যাক্ষেত্রে সফলতা, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিক হন, বৃশ্চিক রাশি আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের বিদ্যাক্ষেত্রে সাফল্য, সন্তানের কর্মজীবনে সাফল্য, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিক হন, বৃশ্চিক রাশি একাধিক সূত্রে আয়ের যোগ, কর্মজীবনে সাফল্যের যোগ, আর্থিক জীবনে শ্রীবৃদ্ধির যোগ রয়েছে। এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক ও একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে, বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যও আপনি উপকৃত হবেন। তবে যেদিক দিয়ে কিছুটা চিন্তা থাকবে তা হচ্ছে পিতা বা পিতৃস্থানীয় কারোর সঙ্গে আপনার মতের অমিল হতে পারে, আপনার পিতার শরীর অসুস্থ হতে পারে, পিতা বা পৈতৃক সম্পত্তি নিয়ে বিভিন্ন ধরনের বাদ বিবাদ হতেই পারে। সেদিক দিয়ে বৃশ্চিক রাশি আপনাকে আমি সতর্ক করলাম। তবে আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে, কোনো রোগ ভোগ সেভাবে আপনাকে আজকের দিনে কষ্ট দিতে পারবে না বৃশ্চিক রাশি। এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে মহাসৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে আত্মীয় স্বজন দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন। দীর্ঘদিন বাদে বন্ধুরা আপনার গিয়ে আসবে যা আপনার জীবনে একটা যথেষ্ট আনন্দের পরিবেশ তৈরি করবে। বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার আর্থিক জীবনে উন্নতি ছাড়াও শুভ গজকেশরীর রাজযোগের প্রভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক সৌভাগ্যের ইঙ্গিত দেবে, শুভ প্রেমযোগ তৈরি হবে। এছাড়াও আজকের দিনে আপনার পার্টনার আপনার সঙ্গে যথেষ্ট ভালো আচরণ করবে। বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে গণপতি গণেশ সিদ্ধিদাতা গণেশের উপাসনা করুন এবং গণেশজিকে মোদক লাড্ডু এবং দুর্বা দিতে ভুলবেন না, এবং মহামন্ত্র গাং গণপতি গণেশায় নামা, 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 এই মন্ত্র জপ করুন। এই মন্ত্র জপে আপনার জীবনে আসবে সুখ, আপনার জীবনে আসবে সমৃদ্ধি, আপনি জীবনকে বিরাট সমৃদ্ধির মুখোমুখি দেখতে পাবেন। আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিক হন, এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আকস্মিক আপনার জন্যে আপনার মাতৃকুল থেকে কোনো সৌভাগ্যের খবর আপনি নিশ্চিত পাবেন, যা শুনে আপনি অবাক হবেন। এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের মাথায় শিবলিঙ্গে বেলপাতা জল ঢালতে ভুলবেন না, দুধ সিদ্ধি দিতে ভুলবেন না। এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই থাকবে। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে, আজ 19 জানুয়ারি চৌঠা আষাঢ় বুধবারের রাশিফল প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। এটুকু জানি, ভিডিও শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।